শহরে ফের শীতের আমেজ, এক ধাক্কায় 3 ডিগ্রি নামলো তাপমাত্রা। তো আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় ঝাঁকিয়ে পড়বে শীত, এবং আগামী কয়েকদিনের মধ্যে বাংলার কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। মাঘের শুরুতেই এবার ঝাঁকিয়ে শীত, পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই আজ এক ধাক্কায় 3 ডিগ্রি নামলো তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার আকাশ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 2 থেকে 3 দিন শুষ্ক আবহাওয়া, ফলে আরও কিছুটা বজায় থাকবে শীতের আমেজ। আবহাওয়াবিদরা আগেই জানিয়েছিল আকাশ পরিষ্কার হলেই কিছুটা পারদ পতনের সম্ভাবনা রয়েছে বাংলায়। সেই মতো সোমবার থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে, শনিবার বিকেলের পর থেকে ধীরে ধীরে কমে আসে বৃষ্টির প্রভাব। এরপরেই মাঘের শুরুতে ফের জমিয়ে ব্যাটিংয়ের জন্য ক্রেজে নেমেছে শীত। অন্যদিকে আগামী 7 দিন উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে এমনটাই খবর। পৌষের শেষে পশ্চিমী ঝঞ্ঝার জেরে ঝাঁকিয়ে শীতের দাপট বেশি দিন স্থায়ী হয়নি রাজ্যে, তবে হাওয়া অফিসের পূর্বাভাস মতোই মাঘের শুরুতেই পারদ পতন বঙ্গে, তবে আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে গোটা রাজ্য জুড়েই। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুষ্ক আবহাওয়া ও পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 থেকে 12 ডিগ্রির মধ্যেই, বাতাসে সর্বোচ্চ জলীয় বাষ্পের পরিমাণ থাকবে সর্বাধিক 90% ন্যূনতম 52%। তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।